নুরিচা কিচেনলৈ স্বাগতম। আশা করো সকলে ভালে আছে। আজি মোর রেসিপিটো হল কাওই মাছের তরকারি। মই কাওই মাছের তরকারি কেনেকে বনাইছো আপনাদের মোর ভিডিওটো ভালদরে চাই থাকক। এই কাওই মাছের তরকারিটো মই আজি বনাই আপনাদের দেখাই দিম। কাওই মাছের তরকারি লগতে দিছো কাওই মাছের কণীও দিছো, তাক দেখাই যায় নিশ্চয় জোলটো কিমান ধুনিয়া হয়েছে, বহুত ধুনিয়া হয়েছে। আপনাদের মোর ভিডিওটো ভালদরে চাই থাকক। কাওই মাছের তরকারি বানাবার কারণে মই এতে ললো প্রায় 500 গ্রাম কাওই মাছ ললো। কাওই মাছ ভালদরে কাটি দুই সাফা করে ললো। কাওই মাছের ভিতর পরা এইখানে কণী ওলাইছে, বহুতখিনি কণী ওলাইছে। এইখানে মাছ এতিয়া মই অলপ ফ্রাই করে লম। এতিয়া মাছত দি দিম অলপ হালদি পাউডার আর অল্প নিমখ দি ভালদরে নিমখ আর হালদি মিক্স করে অল্প ভাজি করে নাম। এফেলে গ্যাসতে একটা কেরাহি বহাইছো, কেরাহি দি দি আছো মই সরিষার তেল। তেল গরম হয়ে গেল, এতিয়া মই এতে একটা মাছ এটা দিব। গুটিকিটা মাছ দি দিলে এতে যেহেতু তরকারি বানাম সেখানে একটু কেরাহিতে তরকারি বানাম কারণে একটু কেরাহিতে মাছকিটা ফ্রাই করে আসো। আর মাছকিটা মই একদম পুরা রঙাকে নাভাজো। এনেদরে মাছখিনি মই এবার কেরাহিতে অল্প লড়াই দিম যাতে মাছকিটা তলত লাগি নধরো। এতিয়া মাছকিটা ওলোটাই দিম একে একে। একদম পুরো রঙাকে নাভাজো, তরকারির দিন যেহেতু অল্প ভাজিলাম। গুটিকিটা মাছ ওলোটাই দিব, মাছকিটা ভজা হয়ে গেল। এতিয়া মই এখানে নমাই দিম। গুটিকিটা মাছ নমাই দিলো, এতে মই দি দি আছো আর অল্প তেল। এতে দি দিলো অল্প কলা জিরা, দি দিলো দুটা পিঁয়াজ মিক্সি করে থাকছিল এখানেও দি দিলো। এতে এখানে ভালদরে তেলের লগত অল্প লড়াই দিলো। এতে দি দিলো এক টুকুরা আদা গ্রেট করেছিল আর একটা নহরু গ্রেট করা। গুটিখিনি একলগত তেলের লগত ভালদরে অল্প টাইম ভাজি লম। এতে দি দি আছো মাছের কণীখিনি। কণীখিনি মই হাতেরে অল্প গোটা গোটাখিনি ভাঙি দিলো। এতে মই দি দি আছো কাশ্মীরি জলকীয়া গুড়ি 2 চামচ দিলো, জিরা গুড়ি 2 চামচ, এতে 1 চামচ সরিয়হ গুড়ি দিলো, এক চামচ হালদি পাউডার। গুটিখিনি একলগত মিক্স করে দিম। মই সরিয়হ দি কাওই মাছ বনাই আছো। আপনাদেরও কাওই মাছের তরকারি বনাইছে মূরটো চাব কেনেকুৱা হৈছে এটা কমেন্ট করব। এতে দি দি আছো 1 চামচ নিমখ, নিমখ ভালদরে মিক্স করে দিম। মই মাছের কণীও এতে দি দিছো কারণে কিমান ধুনিয়া হয়েছে। মাছের কণী দি সরিয়হ দি মই কাওই মাছ বনাম আজি। তাক মশলাটো ভালদরে তেলের লগত ভজা হয়ে গেল। এতে মই দিম এতিয়া অল্প পানি দি দি আছো মই এতে আধা বাটি পানি। এনেদরে একবার লড়াই দিম, বেশি নিদিও যেহেতু একটু জোল নবনাও। এতে মই দি দিম এতিয়া মাছখিনি।
গুটিখিনি মাছ মই ইয়াতে দি দিম। এতিয়া 10 মিনিটৰ কাৰণে ঢাকি ৰাখিম। আহিলোঁ 10 মিনিট পিছত। তরকারি কালারটা কিমান ধুনিয়া হয়েছে, মাছের পর বহুত ধুনিয়াকে তেল হয়ে গেছে, দেখে যেন লাগেছে বহুত টেস্টি হব খায়, বহুত ধুনিয়াকে তেল হয়ে গেছে। তরকারিটু হয়ে গেল প্রায়, মই নমাই দিম এতিয়া। নিশ্চয় মোৰ ৰেচিপিটো ভাল লাগিছে, যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করব, প্লিজ এটা সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আজি মোৰ ৰেচিপি এইখিনি, আকৌ আশা আছে কাইলৈ আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিম। থেংক ইউ।